नमस्कार बंधुरा, वेलकम बैक टू सोम्स क्लासरूम। कैक दिन आगे हमें एक वीडियो दिए चैने से चैने जो 50,000 सबसक्राइबर कमप्लीट होता से ही विषय नहीं एक वीडियो दिए वीडियो एक कथा क्लास टेन जर वीडियो आसते परि तर वीडियो खूब ताड़ाड़ी आसें क्योंकि कथा हलो वीडियो एख अब दीते तुम्हारा अने भाव जो सर कि हलो ते क्लास टेन पढ़ा ना अनेक क्लास टेनर छात्री आो जरा भीषण डेगे आो भीषण क्षिप्त क्योंकि देखो एक कथा तुम्हारे बी कैन क्लास टेनर वीडियो आसना कैन कब वीडियो आस क्लास इलेवन দের কি কি ভিডিও আসবে সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আগের দিনকে গত রবিবারকে আমি একটা বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা কিউএনএ সেশন টাইপ অনেকটা ওই এসো গল্প করি এবং হচ্ছে তোমার মানে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা আমি বলেছিলাম ক্লাস তোমার হচ্ছে ওই ভিডিওটার মধ্যেও বলেছিলাম। তো দেখো এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে ক্লাস টেনের ভিডিও কেন আসছে না। সবার আগে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের কাছে আজকে আমি আসামি, তো তাদের কারণটা আগে আমি বলতে চাই যে কেন ক্লাস টেনের ভিডিও আসছে না। দেখো ক্লাস ইলেভেনের যখন আমি ভিডিও বানাবো বলে শুরু করি, প্রজেক্টাইল মোশন বানাবো বলে আমার প্রায় ঠিক হয়ে গেছিলো, কারণ আমাদের ভেক্টরের প্রায় পাঁচ নাম্বার পার্ট অবধি কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট খালি বাকি আছে, একটা টপিক একটা ভিডিও বা দুটো ভিডিওতে হয়ে যাবে। আর হচ্ছে তোমার রিভারবোর্ড প্রবলেম আর ম্যান্ডেন প্রবলেম আর দুটো ভিডিওতে হয়ে যাবে, মানে চারটে ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। ভেক্টরটা পুরো চারটে ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, আর ভেক্টর নিতেই লাগবে না। আর প্রবলেম সেট ওয়ানের অঙ্কগুলো আমি আলাদাভাবে অন্য ভিডিও দিয়ে শেষ করে দেবো, নিউটনস ল অফ মোশন ধরে নেবো বা অন্য কিছু করে নেবো। তো আমার কাছে ফিক্স ছিল যে আমি চারটে ভিডিও আমি দেবো ক্লাস ইলেভেনদের। ক্লাস টেনের ছেলেরা মেয়েরা শোনো, কেন আসছে না সেটার জন্য আমি বলছি, এখানে ব্যাখ্যাটা দিচ্ছি পুরোপুরি শোনো। এবার প্রজেক্টাইল মোশন আমি যখন করাবো বলে ঠিক করেছি, আমি কন্টেন্ট রেডি করেছি, আমি কোয়েশ্চেন সিলেকশন করেছি, আমি এই জিনিসগুলো বানাবো, এই জিনিসগুলো ইউটিউবে বলবো, কন্টেন্ট রেডি করা তার জন্য যাবতীয় যা করা সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম। ঘটনাটা কি হয়েছে, আমি মানে প্রজেক্টাইল মোশন আমাদের বাড়িতে যারা মানে ব্যাচে যারা পড়ছে বা বিভিন্ন আমাদের যে ইনস্টিটিউট আছে সেখানে যারা পড়ছে তাদেরকে আমি প্রজেক্টাইল মোশন পড়িয়ে দিয়েছি, চারটে ক্লাস নিয়েছি প্রজেক্টাইল মোশন পড়াতে, চারটে ক্লাসে প্রজেক্টাইল মোশন শেষ করেছিলাম। এবার ঘটনাটা কি হয়েছে, প্রজেক্টাইল মোশন পড়াবো বলে যখন সবে ঠিক করেছি, ওই মুমেন্টে বোর্ডের তরফ থেকে ক্লাস ইলেভেনের রিডিউস সিলেবাস ঘোষণা করা হয় এবং সেই সিলেবাসে জানানো হয় যে প্রজেক্টাইল মোশন থাকবে না। তো আমার এত কষ্ট করে বানানো কন্টেন্ট, আমার এত কষ্ট করে বানানো অঙ্ক, ঠিক আছে, সমস্ত কিছু পুরোপুরি এত রাত খাটা, এত রাতের খাটনি পুরোপুরি এক নিমিষের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যায়, ঠিক আছে, মানে আমার কাছে থেকে যায়। এবার যদি সামনের বছরের সিলেবাসে থাকে তাহলে হবে, না হলে হবে না। এবার একটা কথা হচ্ছে, ভাবো আমি ক্লাস টেনের কোনো সিলেবাস বা নতুন কোনো টপিক আমি আজকে পড়ানো স্টার্ট করলাম, এরকম হতেই পারে যে ক্লাস টেনের সেই টপিকটা হয়তো তোমাদের ক্লাস টেনের যে রিডিউস সিলেবাস ঘোষণা করবার কথা আছে সেখানে হয়তো সেই টপিকটা থাকলো না। তাহলে আমি আজকে সেই টপিকটা তোমাদেরকে পড়িয়ে দিলাম, আমার সেই খাটনিটা করা হলো, আমি কন্টেন্ট রেডি করলাম, অথচ এত খাটনির পরে দেখা গেল যে সেই টপিকটা হয়তো পরীক্ষাতে থাকলোই না। ফলে কি হলো, ক্লাস টেনদের যে সিলেবাসের যে মানে জিনিসটা আমি পড়ালাম সেটা পুরোপুরি বেকার হয়ে গেল। তো আমরা এই বেকার জিনিসটা হতে দেব না, ঠিক আছে। সেই জন্য আমি বলছি কয়েকটা দিন ওয়েট করে যাও, ক্লাস টেনদের যখনই তোমাদের রিডিউস সিলেবাস ঘোষণা করা হবে আমি এক সপ্তাহের মধ্যে দুটো বা একটা ভিডিও আমি অন্তত তোমাদের জন্য অবশ্যই আনবো, কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছি দুটো ভিডিও আনবো। তো আমি এক সপ্তাহের মধ্যে, যেদিনকে রিডিউস সিলেবাস ঘোষণা করবে তার এক সপ্তাহের মধ্যে, যদি আমার শরীর সুস্থ থাকে, যদি আমার বাড়ির সমস্ত প্রবলেম সব কিছু ঠিকঠাক থাকে, আমি এক সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে কথা দিয়েছি যে ভিডিও আনবো, ঠিক আছে। আমি তোমাদের ভিডিও আনবো বলে তোমাদের কন্টেন্ট রেডি করা ছিল, ক্লাস টেনদের কন্টেন্ট বানানো ছিল, ক্লাস ইলেভেনদের প্রজেক্টাইল মোশনের কন্টেন্ট বানানো ছিল। এবার ঘটনাটা যেটা হয়েছে, ক্লাস ইলেভেনদের প্রজেক্টাইল মোশন যেহেতু বাদ করে দিয়েছে, আমি টেনদের যে সিলেবাসটা মানে যেটা পড়াবো বলে ঠিক করেছি সেটা আমি আর মানে কিছু ঠিক করে উঠতে পারছিলাম না যে আমি তাহলে কী পড়াবো। এবার আমার কাছে একটা কথা, সাপোজ তোমরা এখন আমাকে বলতেই পারো, স্যার আলো তো আগেরবারে সিলেবাসে বাদ করেনি, আলো বাদ করেনি, বাদ করবে না, আমি মানছি বাদ করবে না, একদম কথাটা ঠিক, তোমাদের কথা অনুযায়ী ধরে নিচ্ছি আলো বাদ করবে না, বা চলতড়িৎ বাদ করবে না। চলতড়িতের অলরেডি আমার ভিডিওতে দেখে নেবে যে পনেরোখানা ভিডিও দেওয়া আছে, ইউটিউবে দেখে নেবে পনেরোটা ভিডিও দেওয়া আছে, আর পাঁচটা ভিডিও মাত্র আর পাঁচটা ভিডিও দেবো, কুড়িটা পার্ট হবে, চলতড়িৎ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। চলতড়িতে শুধুমাত্র দেখবে তড়িৎ চুম্বকত্ব সেকশনটা বাকি আছে, বাকি পুরোটা আমার কমপ্লিট করানো আছে। এবার আলো তোমরা বলতেই পারো যে আলো থাকবে না, তাহলে স্যার আমাদেরকে আলোটা আজকে করিয়ে দিন। হ্যাঁ, আমি করাতেই পারি। এবার বাইচান্স যদি কোনো কারণে আলো বাদ যায়, আমি ধরে নিচ্ছি আলো বাদ যায়, আগেরবারে অনেক কষ্ট করে পড়িয়েছিলাম জৈব রসায়ন, ঠিক আছে, জৈব রসায়নের টোটাল কন্টেন্ট রেডি করা, সেটাকে বানানো, সেটাকে নোটস হিসাবে বানানো, সেগুলোর বিভিন্ন মানে টাফ টাফ প্রবলেম সেগুলোকে সেট করা, সব কিছুতে প্রচুর আমার টাইম গেছিলো। কিন্তু অত কষ্ট করে বানানো অর্গ্যানিক কেমিস্ট্রির মতো একটা ইম্পর্টেন্ট টপিক সেটাকে তোমাদের মানে সিলেবাস থেকে বাদ করে দেওয়া হলো।
ত্রিকোণমিতি পুরো কভার করা করে দেওয়া আছে আমার ক্লাস টেনদের, সেই ত্রিকোণমিতি পুরোপুরি বাদ করে দিল সিলেবাস থেকে। বোর্ড এখন কি বাদ করবে কি রাখবে সেটা বোর্ড যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত কোনো টপিক পড়ানো মানে সেই টপিকটা যদি বাইচান্স না থাকে সেটা একটা রিস্ক হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে অবশ্যই পড়াবো, কথা দিয়েছি যখন পড়াবো। এবার দেখো একটা কথা ভালো করে বোঝো, তোমরা হয়তো বলছো যে স্যার আমাদের সিলেবাসে এই টপিক দুটো বাদ আছে, চলতড়িৎ আর হচ্ছে আলো, ঠিক আছে? তোমাদের হয়তো এই মেন দুটো টপিকের মধ্যে চলতড়িৎটাও প্রায় কমপ্লিট, 90% কমপ্লিট, একটুখানি বাদ আছে। তোমরা খালি একবার ক্লাস ইলেভেনদের দাদা দিদিদের কথা চিন্তা করে দেখো, যারা তোমাদের মানে থেকে এক বছরের সিনিয়র, যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছে, তাদের কিন্তু কিছুই হয়নি। তাদের ফিজিক্সের একটা টপিকও এখনও পর্যন্ত আমি কমপ্লিট করে উঠতে পারিনি, ফিজিক্সের ভেক্টরটাও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, একমাত্রিক গতি পর্যন্ত আমি কমপ্লিট করে উঠতে পারিনি, প্রায় কিছুটা হয়ে রয়েছে আর মানে 70% হয়েছে, 30% করে প্রায় বাকি আছে, এরকম বাকি আছে। তাহলে তোমাদের দাদা দিদিদের জন্য আমি কিছুই কমপ্লিট করে উঠতে পারিনি, কিন্তু তোমাদের যে সিলেবাস ক্লাস টেনে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু বেশিরভাগটাই কমপ্লিট করে দেওয়া আছে। যেমন যদি আমি তোমাদেরকে বলি ম্যাথের সিলেবাস দিয়ে, যদি আমি তোমাদেরকে বলি পরিমিতি সেকশন পুরো করানো আছে, তুমি শঙ্কু করানো আছে, গোলক করানো আছে, চোঙ করানো আছে, আয়তঘন করানো আছে, সব করানো আছে, ফুল ত্রিকোণমিতি আপলোড করা আছে, ঠিক আছে, বীজগণিত পুরো আপলোড করা আছে, পাটিগণিত পুরো আপলোড করা আছে, এমন কোনো টপিক নেই যেটা তোমাদের ক্লাস টেনের সিলেবাসে রয়েছে যেটা ম্যাথের সিলেবাসে রয়েছে আপলোড করা হয়নি। জ্যামিতি সেকশন কি আপলোড করেছেন? হ্যাঁ, জ্যামিতিরও কিছু কিছু ভিডিও দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নেই, কারণ বোর্ডের ক্ষেত্রে জ্যামিতির মানে জ্যামিতি মানে পড়ানো বা জ্যামিতিটা বোঝানো কিছুটা কঠিন হয়, মানে বোঝানোটা সম্ভব হয় না, কম্পাস নিয়ে আঁকাঁকির ব্যাপার থাকে, খুব মুশকিল হয় বোর্ডে পড়ানো, তো তাই জন্য হয়নি, সেটা আমি আলাদা খাতা পেনে করিয়ে দেবো। তাও কিছু কিছু টপিক আমি বোর্ডে কিন্তু করিয়ে দিয়েছি, জ্যামিতির অনেকগুলো টপিক দেখবে করানো আছে ভিডিওতে, তোমাদের কিন্তু অনেকটাই করানো আছে। ক্লাস টেনের ম্যাথামেটিক্সের দিকটা যদি বলি অনেকটাই করানো আছে। এবার যদি আমি ফিজিক্যাল সায়েন্সের দিকটা বলি, ফিজিক্যাল সায়েন্সের যদি দিকটা দেখো তো অনেক চ্যাপ্টার দেখবে করানো আছে, পর্যায় সারণী করানো আছে, আইনীয় সমজীবী বন্ধন করানো আছে, ঠিক আছে, তুমি দেখবে যে গ্যাসের আচরণ করানো আছে, হ্যাঁ, রাসায়নিক গণনা করানো আছে, চলতড়িৎ করানো আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি করানো আছে, ঠিক আছে, বেশিরভাগ চ্যাপ্টার করানো আছে। তোমাদের কিন্তু সিলেবাস অনেক ছোট এবং অনেক চ্যাপ্টার করানো আছে, ঠিক আছে। এবার কিন্তু তুমি তোমাদের দাদা দিদিদের কথা চিন্তা করো, ওদের এখনও অবধি আমি একটা টপিকও কমপ্লিট করতে পারিনি, একটা চ্যাপ্টারও কমপ্লিট করে উঠতে পারিনি। তাহলে আমাকে কিছুটা টাইম দিতে হবে, আমাকে টাইম দাও কিছুটা, ঠিক আছে। আমি তোমাদেরকে যখন এতটাই যখন পড়িয়েছি, এতগুলো টপিক যখন পড়িয়েছি, এটা তো হবে না যে বাকি টপিকগুলো না পড়িয়ে আমি চলে যাব, ঠিক আছে। আমি যদি বেঁচে থাকি, ঠিক আছে, আর তোমাদের সিলেবাস কতটা কি কমে বা বাড়ে দেখি, তারপরে সিলেবাস যখন রিডিউস সিলেবাস যখন পুরোপুরি বোর্ড যখন অ্যানাউন্স করে দেবে, সেটার ভিত্তিতে আমি এক সপ্তাহের মধ্যে তোমাদের যেটা সবথেকে ডিমান্ডেড টপিক হবে ওই টাইমের মধ্যে সেটা আমি তোমাদেরকে সেই টপিকটা আমি করানোর চেষ্টা করবো, ঠিক আছে। দেখো তোমাদের যদি ইম্পর্টেন্ট টপিক যদি বলি ফিজিক্যাল সায়েন্সে যেটা আমার দ্বারা করানো হয়নি, সেটা হচ্ছে এক হচ্ছে তোমার আলো পুরো মানে প্রায় পুরোটাই বাকি, আর চলতড়িতের প্রায় 80% 90% কমপ্লিট, শুধুমাত্র তড়িৎচুম্বকত্বটা পড়লে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা খালি ক্লাস ইলেভেনদের কথা চিন্তা করো, তাদের কিন্তু কিছু হয়নি, এমনকি ক্লাস টুয়েলভদেরও কিন্তু কিছু হয়নি। এবার আমি এখানে একটা কথা বলছি, তোমরা মনে করছো যে দাদা দিদিদের জন্য ক্লাস ইলেভেনদের জন্য করাচ্ছে, আমাদের জন্য কেন করানো হচ্ছে না? তোমরা এটা একবারও ভাবছো না, তোমরা কিন্তু এই বছরটা মাধ্যমিক হলে তোমরাও কিন্তু ক্লাস ইলেভেনে যাবে, তখন এই যে ভিডিওগুলো ক্লাস ইলেভেনের ভিডিওগুলো ইউটিউবে থাকবে, সেই ভিডিওগুলো থেকে কিন্তু শুধুমাত্র যারা এখন দাদা দিদিরা পড়ছে তারা কিন্তু হেল্প পাবে না, তোমরাও কিন্তু তখন হেল্প পাবে, ঠিক আছে, কথাটা ভালো করে বোঝো। ওরা কিন্তু হেল্প পাবে না, তোমরাও কিন্তু হেল্প পাবে, শুধুমাত্র যে ওরা হেল্প পাচ্ছে তা নয়, কিন্তু তোমরাও কিন্তু হেল্প পাবে। আমি তোমাদেরকে যখন যেমন কথা দিয়েছি আমি ভিডিও আনবো, অবশ্যই ভিডিও আনবো, এ বিষয়ে আমার ওপর কোনো রাগ করার কোনো দরকার নেই। আমি অলরেডি যখন অনেক ভিডিও দিয়েছি তোমাদের জন্য, অলরেডি যখন 143 ভিডিও আছে তোমাদের ক্লাস টেনদের জন্য, 98 ভিডিও আছে তোমার দেখবে ইসে ফিজিক্যাল সায়েন্স এই ম্যাথের, আর 45 ভিডিও আছে হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের, 143 ভিডিও যদি সিরিয়াসলি ভাবে দেখো না, 90% ছেলে মেয়ে এখানে অনেকেই বলবে আমি দেখে নিয়েছি আমার সব জানা আছে সব পারবো, কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াসলি মানে সিরিয়াসলি ভাবে খুব কম ছেলে মেয়ে আছে যারা এখানে 143 ভিডিও ঠিকঠাকভাবে দেখেছে, খুব কম ছেলে মেয়ে আছে, ঠিক আছে। তো তোমরা আগে যেটুকু দেখেছো, যারা সিরিয়াসলিভাবে দেখেছো তাদের তো খুব ভালো কথা, যারা দেখেছো তারা আরেকবার রিভিশন করো যেগুলো দেখা হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো বাড়িতে ভালো করে রিভিশন করো, 3-4 প্র্যাকটিস করো, টেস্ট পেপার সলভ করো, বিভিন্ন হার্ড প্রবলেম সলভ করো, ঠিক আছে, তোমরা সেই জিনিসটা করো। আর যারা এখনও অবধি সিরিয়াসলি দেখো নি তাদেরকে আমি বলবো তারা একবার সিরিয়াসলি দেখো। এখানে আমি জানি অনেকেই বলবে স্যার ভিডিও দিন ভিডিও দিন ভিডিও দিন, কিন্তু ভিডিও দেওয়ার পরে সেই ভিডিওটাকে সিরিয়াসলি দেখে ঠিকঠাকভাবে কমেন্ট করে খুব কম ছেলে মেয়েই আছে। এই আজকেই সকালবেলা ফেসবুকে একটা ছেলেকে দেখলাম তোমার হচ্ছে কোষে দেখি 5.3 অঙ্ক নিয়ে এসে পোস্ট করছে, অথচ কোষে দেখি 5.3 অঙ্ক আমি সব সলভ করে দিয়েছি, ঠিক আছে, অথচ সেই অঙ্কটা পোস্ট করা সেই অঙ্কটা করে দিন এইটার কোনো মানে হয় না। বা কোনো অনেক অনেক ছেলে মেয়েদেরকেই দেখি যে চলতড়িতের থেকে বিভিন্ন অঙ্ক দেখি পোস্ট করে, বা হয়তো তোমার দেখি যে এমন এমন চ্যাপ্টার যেটা আমাদের ক্লাস টেনে করানো হয়ে গেছে সেই অঙ্ক এনে দেখি পোস্ট করে, তার মানে এটা কি বোঝায় যে ভিডিও তো ইউটিউবে দেওয়াই আছে, তার মানে সে ভিডিওটাকে সঠিকভাবে বা সিরিয়াসলি সে সেই ভিডিওটাকে দেখেনি,
ঠিক আছে, এটা বলতে শুনতে খারাপ লাগতে পারে তোমাদের কাছে যে আমাদেরকে স্যার অপমান করছে, আমরা দেখিনি, এটা খারাপ লাগতে পারে। কিন্তু তোমাদের কিন্তু আমি সবাইকে বলছি না, কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা সিরিয়াসলি পড়াশোনা করতে আসে, আর কিছু কিছু ছেলে মেয়ে আছে যাদের কেবলমাত্র শুধু ভিডিওর দরকার, ভিডিওটা নিয়ে যে আদৌ যে ঠিকঠাকভাবে সিরিয়াসলি দেখছে কিনা, এটা খুব কম ছেলে মেয়ে আছে। ঠিক আছে, খুব কম ছেলে মেয়ে আছে। এবং যারা যদি সিরিয়াসলিভাবে কেউ দেখে, সেই একই প্রশ্ন, একই কোয়েশ্চেন যেটা আমি ইউটিউবে করিয়েছি, সেই একই কোয়েশ্চেন নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে কেউ পোস্ট করতো না। আর যেটা আমাদের অলরেডি মানে আমাদের ক্লাস টেনের অঙ্কতে দেওয়া আছে, সেই অঙ্ক নিয়ে গিয়ে আবার কেউ ফেসবুক গ্রুপে কেউ পোস্ট করতো না। তার মানে এটা প্রমাণিত হয় যে মানে খুব কম ছেলে মেয়ে আছে যারা ভিডিওটাকে সিরিয়াসলি দেখে। ঠিক আছে, 143খানা ভিডিও আছে তোমাদের জন্য, আমার বানাতে গিয়ে যান কয়লা হয়ে যায়। ঠিক আছে, তোমাদের এর মধ্যে দেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে বলবে হ্যাঁ স্যার দেখা হয়ে গেছে, হ্যাঁ হয়তো হয়ে গেছে, যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে রিভিশন করো। আমি যখন কথা দিয়েছি তোমাদেরকে ভিডিও বানাবো, এতটা খেটে যদি 143টা ভিডিও বানাতে পারি আর বাকি ভিডিও বানাতে পারবো না, এটার কোনো মানে হয় না। আর একটা হিসাব আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের মানে যদি ইম্পর্টেন্ট টপিক বলো, দুটো টপিকের মানে একটা টপিকের তো 80% কমপ্লিট, 20% বাকি, আর একটা গোটা টপিক বাকি। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষা এখন অনেক বাকি, অনেক বাকি, আরামসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আরামসে সিলেবাস কমপ্লিট হবে। কিন্তু আমার যেটা টেনশন মেনলি, এই ক্লাস ইলেভেনের যে ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু সিলেবাসটা কোনোভাবেই কমপ্লিট যে করা যাবে সেটা কিন্তু আমিও শিওর না যে কমপ্লিট করা যাবে কিনা। তবে হ্যাঁ, আমি ওদেরকে কথা দিয়েছি যে বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়িয়ে দেবো, সেটা আমি হয়তো চেষ্টা করতে পারি। তাহলে আমার আর শুধুমাত্র যে ওরা লাভবান হচ্ছে তা কিন্তু নয়, তোমরাও কিন্তু এর থেকে বেনিফিট হচ্ছে, তোমরাও এই ভিডিওগুলো সামনের বছরে কিন্তু তোমাদেরও কাজে লাগবে, তোমাদেরও কিন্তু উপকারে লাগবে। ঠিক আছে, তো সুতরাং তোমরা অনেকেই দেখছি দাদাদিদের সাথে তর্ক করছো, অনেকে তাদেরকে খারাপ কথা বলছো, দাদাদিরা তোমাদের সাথে মানে তর্ক করছে, তাদেরকে ঝামেলা করছে যে তোরা দেখে নে, তোদের তো অনেক ভিডিও আছে, ওরা তোমরা বলছো যে হ্যাঁ আমাদের ভিডিও দেয় না, হ্যাঁ আমাকে কেউ গালাগালি করছো। দেখো, এই জিনিসগুলো করে বিশেষ কিছু লাভ হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, কেউ কিছু চাইবে আজকে মানে আমি এখানে ইউটিউবে পড়াই, কেউ বলছে ফিজিক্যাল সায়েন্সের বানাও, কেউ বলছে ইতিহাসের ভিডিও বানাও, কেউ বলছে বায়োলজির ভিডিও বানাও, কেউ বলছে স্যার 12-এর বানান, কেউ বলছে স্যার এক্ষুনি মানে চাকরির পরীক্ষার একটা অঙ্কের ভিডিও বানান, কেউ বলছে স্যার ক্লাস 10-এর ভিডিও বানান, কেউ বলছে 9-এর, কেউ বলছে 8-এর, কেউ বলছে 7-এর। এত লোকের রিকোয়েস্ট একটা মানুষের পক্ষে কখনো রাখা সম্ভব হয় না। আর কেবলমাত্র ইউটিউবে ভিডিও বানানোটাই নিশ্চয়ই আমার কাজ নয়, আমার এগুলো ইউটিউবে ভিডিও বানানো ছাড়াই বাড়িতে অনেক কাজ থাকে, আরও অনেক কাজ থাকে, তো সব কিছু মেনটেন করে আমাকে তারপর ভিডিওটা বানাতে হয়। আমি সব কিছু চেষ্টা করছি, আমি সবার জন্য চেষ্টা করছি, সবার জন্য ফ্রি অফ কস্ট যতটা পাচ্ছি এডুকেশন মানে আমি প্রোভাইড করবার চেষ্টা করছি, আমার তরফ থেকে আমার যতটা সামর্থ্য আছে আমি সব দিয়ে চেষ্টা করছি। ঠিক আছে, এত কিছুকে মেনটেন করে তারপর জিনিসটা করা, আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের জন্য ট্রাই করছি। ঠিক আছে, একটু জিনিসটাকে যতটা গরিবের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি। দেখো, ফ্যান কিন্তু একেবারে পুরো অফ হয়ে রয়েছে, এই অবস্থাতে ভিডিও বানাচ্ছি, ঘেমে ঘেমে পুরো স্নান হয়ে গেছি, চেষ্টা তো করছি আমি তোমাদের জন্য। আর আমারও তো মানে সমস্ত কাজের মধ্যে থেকে টাইম বার করে তোমাদের জন্য চেষ্টা তো করে যাচ্ছি, এটুকু তো অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ আমাদের জন্য একটা মানুষ চেষ্টা করছে, সে যতটা পেরেছে ভিডিও দিয়েছে, বাকি যে ভিডিও আছে সে যখন কথা দিয়েছে দেবে, নিশ্চয়ই দেবে। ঠিক আছে, হয়তো সব কিছু টাইমের মধ্যে দেওয়া সম্ভব হয়ে উঠছে না, কিন্তু আমি চেষ্টা তো করছি তোমাদের জন্য, যতটা পাচ্ছি চেষ্টা করছি দেওয়ার জন্য, এটুকু অ্যাপ্রিসিয়েট করো, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটা যা করা যায়, যতটা যা হেল্প করা যায় আমি সব কিছু করবার চেষ্টা করব। এবার লাস্ট যাওয়ার আগে ক্লাস ইলেভেনদের ছেলেমেয়েদের একটা কথা বলে যাই, ক্লাস ইলেভেনদের ছেলেমেয়েরা অনেকেই বলছে স্যার ভেক্টর ভেক্টর ভেক্টর। দেখো, ভেক্টরেরও কিছু জায়গা আছে, কিছু কনসেপ্ট বোঝানোর আছে যেগুলো রিলেটিভ ভেলোসিটির পার্ট, বা আরও কিছু জায়গা আছে যেখানটাতে একমাত্রিক গতির কনসেপ্টটা আমি মনে করি যে একটুখানি ক্লিয়ার রাখাটা বেটার, তাই জন্য আমি ভেক্টরটা তো পড়াচ্ছি, তার সাথে সাথে একমাত্রিক গতিটাও আমি পড়ানো স্টার্ট করছি, মানে ওই জন্য দেখবে আজকে একটা একমাত্রিক গতির ভিডিও এসেছিল। ঠিক আছে, তো তোমাদের একমাত্রিক গতির যে ভিডিওটা এসেছে অলরেডি, সেই ভিডিওটা যদি আশা করি তোমরা দেখে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা মানে উপকার পাবেই, অবশ্যই একটু হলেও উপকার পাবে। ঠিক আছে, এবার তোমরা বাকি যেটা আসেনি বা যেটা আমার পক্ষে এখনও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি ভেক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট আমি করিয়ে দেবো। ঠিক আছে, ভেক্টরের ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট এর মধ্যেই আনার চেষ্টা করব। ঠিক আছে, আমার জেনারেলি ভেক্টরের আর 4টে পার্ট লাগবে, মোটামুটি 4-5টা পার্ট লাগবে, তার মধ্যে ভেক্টর শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমরা দেখবে এখন 5টা পার্ট এসছে আর 4টে, মানে 9টা বা 10টার মধ্যে আমি হচ্ছে টোটাল ভেক্টর কমপ্লিট করে দেবো। আর তোমার হচ্ছে একমাত্রিক গতি কটা পার্ট লাগবে বলে দিচ্ছি, ত্বরণ আর ত্বরণের অঙ্ক কমানোর জন্য 2টো পার্ট লাগবে। ঠিক আছে, আজকে ভেলোসিটি আর তোমার হচ্ছে স্পিড করেছি, তার অঙ্ক কমানোর জন্য 1টা পার্ট লাগবে, তাহলে 3টে পার্ট হলো। আর উল্লম্ব গতির রিলেটেড 2টো পার্ট লাগবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 আর 2 = 5 হলো। আর তোমার কিছু প্রুফ আছে, মানে কিছু মানে ডিরাইভেশন প্রুফ করতে হবে, সেটার জন্য 1টা বা 2টো পার্ট লাগবে, মোটামুটি 11টা মানে 7টা আর 1টা পার্ট হয়তো লাগবে এক্সট্রা, আর 12 মানে 8টা পার্ট হলে একমাত্রিক গতি শেষ হবে, 4টে পার্ট হলে
করলে তোমার হচ্ছে ভেক্টর শেষ হয়ে যাবে। যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি করার এই মাসের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট মান্থ থেকে হয়তো আমি নিউটনস ল অফ মোশন ধরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে তোমার এই যে কি বলে তোমার হচ্ছে ম্যাথামেটিক্সের দিকটা, যেটা ম্যাথামেটিক্সের দিকে অনেকেই বলছো সেট থিওরি করাতে, অনেকেই বলছো ত্রিকোণমিতি করাতে, ঠিক আছে। দেখো ত্রিকোণমিতিটা যখন আমি স্টার্ট করেছি, ঠিক আছে, ত্রিকোণমিতিটা তোমরা অলরেডি ক্লাস টেনে কিছুটা জিনিস জানো। সেট থিওরি একটা নতুন টপিক, টোটালি একদম নতুন, এটা তোমরা এর আগে কখনো করোনি, ঠিক আছে। তো সেট থিওরিটা করবে তখনই যখন হচ্ছে তোমরা ম্যাথামেটিক্স ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের সঙ্গে একটু অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন ক্লাস মানে ইলেভেনের ত্রিকোণমিতিটা শুরু করেছি সংযুক্ত কোণ, এরপরে আমি সংযুক্ত কোণের যেটা আগের চ্যাপ্টার আছে দুই নম্বর অধ্যায়, যেটা সেই অধ্যায়টার উপর অঙ্ক করাবো, ঠিক আছে। দুই নম্বর অধ্যায় হয়ে গেল, সংযুক্ত কোণ হয়ে গেল, তারপরে যৌগিক কোণের উপর অঙ্ক করাবো, ঠিক আছে। তারপরে আমি চেষ্টা করব সেট থিওরির উপর ভিডিও আনার, বা তার মাঝেও যদি পারি সেট থিওরির উপর ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। এবার আসছি হচ্ছে কেমিস্ট্রির বিষয়ে। অনেকে আমাকে বলছো কেমিস্ট্রি পড়াতে, আগের বছর অবধি আমি বাড়িতে মানে আমাদের যেটা অফলাইন ক্লাস সেখানে আমি কেমিস্ট্রি পড়িয়েছিলাম, কিন্তু সমস্ত কিছু যে ইউটিউবে দেওয়াটা সম্ভব সেটা কখনোই হয় না, ঠিক আছে। যে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এক একটা ভিডিও বানাতে প্রায় এক ঘন্টা করে টাইম যায়, যেটা তোমরা এক ঘন্টার ভিডিও দেখো সেটা আমাকে বানাতে লাগে হচ্ছে দেড় ঘন্টা বা দু ঘন্টা সময় যায়। আর তার উপর সেটার উপর এডিটিং থাকে, তার উপর সেটা থাম্বনেল বানানো থাকে, সেটাকে ইউটিউবে আপলোড করা থাকে, ঠিক আছে। তারপরে টাইটেল দেওয়া, ট্যাগ দেওয়া, ডেসক্রিপশন বক্সে লেখা, এই সমস্ত করতে করতে প্রচুর সময় যায়, ঠিক আছে। তো তোমরা যেটা এক ঘন্টার ভিডিও দেখো না সেটার পেছনে আমার চার থেকে পাঁচ ঘন্টার খাটনি থাকে, ঠিক আছে। তো কেমিস্ট্রির ভিডিও দেওয়াটা হয়তো এই বছরে আমার পক্ষে বা সামনের বছরও হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। যদি সম্ভব না হয় কেমিস্ট্রিটা হয় তোমাদেরকে অন্য কোনো চ্যানেল থেকে কভার করতে হবে, বা অন্য কোনো বাড়ির টিচারদের কাছ থেকে বা স্কুল টিচারদের কাছ থেকে কভার করতে হবে, ঠিক আছে। আমি চেষ্টা করছি ম্যাথ আর ফিজিক্সটাকে, যেহেতু আমি অ্যাকচুয়ালি তোমাদের বেশি ডিমান্ড ছিল, আমি ভোট করেছিলাম একটা সময় যে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে আমি কোনটা পড়াবো, আমি ম্যাথটাকে কমন রেখেছিলাম দুটোর ক্ষেত্রে। তো সবাই বেশিরভাগ ক্ষেত্রে বলেছিল ফিজিক্সটাকে করাতে, তাই জন্য আমি ফিজিক্সটাকেই কন্টিনিউ করেছি। তোমরা যদি বলতে কেমিস্ট্রি করাতে আমি কেমিস্ট্রি কন্টিনিউ করতাম, সেক্ষেত্রে ফিজিক্সটাকে ছাড়তে হতো আমাকে, কারণ একটা মানুষের পক্ষে তিনটে চারটে সাবজেক্ট পড়ানো কখনো সম্ভব হয় না। তোমরা দেখবে যারা যে তোমরা যে বাড়ির স্যারের কাছে পড়ো, তারা যদি ফিজিক্সের টিচার হন তারা শুধুমাত্র ফিজিক্সই পড়ান, অঙ্ক খুব একটা পড়ান না, ঠিক আছে। অনেকেই আছে ফিজিক্স অঙ্ক দুটো একসাথে পড়ান, কিন্তু সেটা খুবই কম, ঠিক আছে। বা যারা কেমিস্ট্রি পড়ান তারা কেবলমাত্র কেমিস্ট্রিই পড়ান, তারা ফিজিক্স বা অঙ্ক কিন্তু পড়ান না, ঠিক আছে। তাও আমি চেষ্টা করছি যে ফিজিক্সের অঙ্ক দুটো সাবজেক্ট একসাথে দেওয়ার তোমাদেরকে, তারপরে যদি আমার পক্ষে সম্ভব হয় আমি কেমিস্ট্রিটাও আনার চেষ্টা করব তোমাদের জন্য, ঠিক আছে। এমন না যে আনবো না। আর ক্লাস টেনদের ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা দাদাদিদের সাথেও ঝামেলা করো না, আমার সাথেও কোনো রাগারাগি করো না, তোমাদের জন্য অবশ্যই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমাদের বোর্ডকে অ্যানাউন্স করতে দাও তাদের সিলেবাস, তারপর রেডিও সিলেবাসের ওপর আমি তোমাদের জন্য স্পেশালি ভিডিও বানাবো, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল, ঠিক আছে। অনেকে আমাদের ওপর রেগে আছো, অনেকে আমাদের ওপর ক্ষিপ্ত আছো, তো ঠিক আছে। তো মন খারাপেরও কিছু নেই, রাগেরও কিছু নেই, তোমাদের জন্য অলরেডি 143টা ভিডিও আছে। তোমরা আগে ওইটুকু দেখো, ভালো করে দেখে নিজেদেরকে ভালো করে প্রিপেয়ার করো। যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটার জন্য টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার সলভ করার পর তোমরা অন্য কোনো হার্ড বই সলভ করো, ঠিক আছে। আরও ভালো ভালো কোয়েশ্চেন সলভ করো, যেগুলো হয়ে গেছে সেগুলোর উপর কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবে অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। এবার যখন আবার রিডিউস সিলেবাস ঘোষণা হয়ে যাবে তখন তো নতুন সিলেবাসের ওপর আমি নিশ্চয়ই ভিডিও আনবো, এমন তো না যে ভিডিও আনবো না। এটাই আমার বলার ছিল, আশা করি তোমরা কথাগুলো আমার বুঝতে পারলে। টাইমটা আমি অনেক বেশি নিই, ঠিক আছে, কথা আমি একটু বেশি বলি, অনেকে বলেছো, ঠিক আছে। হ্যাঁ, বেশি কথা বলতে ভালোবাসি, ঠিক আছে। যারা হেটার্স আছো ভেরি গুড, থ্যাংক ইউ, তোমাদের জন্যই আমি আজকে এই জায়গায় আছি, ঠিক আছে। তোমাদের জ্বলবে আর আমার এইভাবেই চলবে, ঠিক আছে। নমস্কার।